নমস্কার সকলকে, আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সর্বোপরি গুরুচরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠান অবশ্যই সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান, অবশ্যই আপনারা সরাসরি কথা বলতে ফোন করতে পারেন। এই মুহূর্তে আপনাদের সাথে আমি চলে এসেছি সরাসরি কথা বলার জন্য। সম্পূর্ণ লাইভে আপনারা ফোন করতে পারেন, যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। আজকের অনুষ্ঠানে যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট বা যে বিষয়টা সবার আগে আমি বলে দেওয়া দরকার, যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকের জন্যই জেনে রাখা দরকার, সেটা হলো আগামী ২৯ তারিখ ফলহারিণী অমাবস্যা। এই বিশেষ ফলহারিণী অমাবস্যা এমন একটি অমাবস্যা যে অমাবস্যার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। আমাদের প্রচুর যোগ তিথি থাকা সত্ত্বেও সারা বছরে এমন পাঁচ ছটি যোগ এবং তিথি আমরা বেছে নিয়েছি, যেই পাঁচ ছটি যোগ এবং তিথিতে যে কোনো না হওয়া কাজকে হওয়ানো সম্ভবপর হয় এই যোগ বা তিথিতে। সেই রকমই এই পাঁচ ছটি যোগ বা তিথির মধ্যে এমনই একটি যোগ বা তিথি হচ্ছে এই ফলহারিণী অমাবস্যা। ফলহারিণী অমাবস্যা ২৯ তারিখ, এবং এই ২৯ তারিখ দুপুর দুটোর পর ফলহারিণী অমাবস্যার লাগছে। তো আপনারা যারা বিভিন্ন রকম মনস্কামনা চাইছেন, কারোর চাকরির জন্য বিভিন্ন প্রচুর দিন ধরে অপেক্ষা করছেন কিন্তু চাকরি হচ্ছে না, কেউ ম্যারেজ বা বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ের জায়গাটা হচ্ছে না, বিয়ে ভেঙে যাচ্ছে বা বিয়ে হচ্ছে না ঠিকঠাক মতো তাদের জন্য, এবং এডুকেশনের জন্য অনেকেই ভালো রেজাল্টের জন্য এই ফলহারিণী অমাবস্যার দিনকে মনস্কামনা করতে পারেন আপনার সন্তানের জন্য। এছাড়া ব্যবসার জন্য, যারা ব্যবসায় উন্নতির জন্য বিশেষ কিছু ক্রিয়া বা বিশেষভাবে চাইছেন যে ব্যবসাটা ভালো চলুক, তো এই ফলহারিণী অমাবস্যার দিনকে অবশ্যই সেই বিশেষ তিথি, যেই তিথিতে আপনি যদি চান আপনার মনস্কামনা পূর্ণ অবশ্যই হবে। তো এই মনস্কামনা পূর্ণের জন্য কি করা উচিত বা কি করলে ফলহারিণী অমাবস্যার দিনকে আপনার মনস্কামনা পূর্ণ হতে পারে, তার জন্য আমি বিশেষ কিছু কথা বলবো। এখন আপনারা পেন খাতা নিয়ে রেডি হয়ে যান। তার আগে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব, তারপর আমি কথা বলছি। স্যার, আমি নরেন্দ্রপুর থেকে বলছিলাম, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জিজ্ঞাসা করব। কে বলছিলেন? আমি নরেন্দ্রপুর থেকে জয়শ্রী সাহা বলছি। জয়শ্রী সাহা, মেয়ের নাম বলুন। পৃথা সাহা। পৃথার ডেট অফ বার্থ বলবেন। 5/9/2000 রাত 3টে। 5/9/2000 রাত 3টে। রাত 3টের সময় জন্ম। আমার অনুষ্ঠান দেখা হয় না, এই প্রথম দেখছেন আমার অনুষ্ঠান? না না, দেখা দেখা হয়, দেখি স্যার প্রোগ্রাম দেখি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথা সম্পর্কে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন, সেটা হচ্ছে ওর ভালো ক্যারিয়ার এবং ভালো চাকরির যোগ কেমন আছে অনির্বান্দা, সেটাই হচ্ছে আপনি মেইনলি আমার কাছে জানতে চাইছেন, তার জন্য আপনি আমাকে ফোন করেছেন, ঠিক বলছেন? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। 1% না 100%? তো এই মুহূর্তে সেটা যোগ রয়েছে কিন্তু সেই যোগ অনুযায়ী সাকসেস আসছে না, বা সেই অনুপাতে পৃথা যতটা খাটার দরকার ততটা খাটছে না, সেটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ 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 স্যার, বুঝতে পারছি। ওর জন্মছকটা আপনারা জানেন? হ্যাঁ। ওর জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেই মাঙ্গলিক দোষটা আপনারা এখনো পর্যন্ত ঠিকঠাক মতো কিন্তু খণ্ডন করাননি, যার জন্য কিন্তু বাজে ছেলের পাল্লায় পড়ে যেতে পারে আপনার মেয়ে, সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে। এখনই পারলে এই মাঙ্গলিক দোষের প্রতিকার করান, এবং এই মাঙ্গলিক দোষের প্রতিকার করালে ওর চাকরির সম্ভাবনাটাও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চেষ্টা করুন যত তাড়াতাড়ি সম্ভব এর মাঙ্গলিক দোষটার প্রতিকার করান। তার সাথে সাথে ছোট্ট যতদিন পর্যন্ত না মাঙ্গলিক দোষের প্রতিকার করাতে পারছেন ততদিন পর্যন্ত তামার টুকরো নেবেন, 43 খানা তামার টুকরো, এবং এবং 43 খানা ছোট ছোট আটার গুলি বানাবেন পরপর, প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন বানাতে পারেন। সকাল 7টা থেকে 9টার মধ্যে যে কোনো বাড়ির সামনে যে কোনো পুকুর বা ঝিল বা যদি প্রবাহিত কোনো নদী থাকে বা কোনো খাল থাকে সেই খালের মধ্যে টানা 53 দিন মেয়েকে বলবেন ভাসিয়ে দিয়ে আসতে, সকাল 11:30টার মধ্যে পুকুর ঝিল বা কোনো প্রবাহিত নদীতে টানা 53 দিন তামার টুকরো এবং আটার গুলি ভাসিয়ে দিয়ে আসতে বলবেন। দেখবেন এতে মেয়ের মধ্যে এখন যে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে কনফিডেন্সের প্রচণ্ড অভাব রয়েছে এবং নিজে মাঝে মাঝে বুঝতে পারছে না যে কি করা উচিত, এবং কিছু কিছু ভুল ডিসিশন অলরেডিও কিছু কিছু ক্ষেত্রে নিয়ে ফেলছে, সেগুলো হয়তো এই ক্রিয়াটা করলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে গেলে আপনারা আমাকে পাচ্ছেন, কোথায় পাচ্ছেন? কলকাতার বন্ধুরা দমদমে পাচ্ছেন, দমদম স্টেশনের কাছে আপনারা আমাকে পাচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা আগামী 29 তারিখ পর্যন্ত 510 টাকার পরিবর্তে 110 টাকা, শুধুমাত্র 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। অবশ্যই যদি নাম লেখাতে চান নাম বুকিং করতে পারেন, এবং আজ রাত 9টা থেকে 10টা যারা চাইছেন এই অনলাইন অনুষ্ঠানে কথা বলতে পারলেন না কিন্তু অনির্বাণ দার সাথে কথা বলতে চান অবশ্যই ফোন করতে পারেন। আজ রাত 9টা থেকে 10টা যে বুকিং নাম্বারটি রয়েছে 7596893900 এই নম্বরে ফোন করে নাম বুকিং করতে পারেন। এই মুহূর্তে আমাদের মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন, কে আছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। কে বলছেন? আমি ফুলবাগান থেকে বলছি। ফুলবাগান থেকে কে বলছেন? আমি শ্রাবণী মণ্ডল বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নাম বলুন। মেয়ের নাম প্রিয়াঙ্কা মণ্ডল। ডেট অফ বার্থ বলবেন? 18/5/95 সকাল 10:35। 18/5/1900। হ্যাঁ, 18/5/1995। সকাল 10:35 কলকাতা। আপনি আমার অনুষ্ঠান এই প্রথম দেখছেন তাই তো? না, আমি কয়েকবার দেখেছি, অনেকদিন আগে থেকে দেখছি, বলবো না সেটা। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আপনার কেরিয়ার নিয়ে প্রশ্ন সেটা নিয়ে তো আমি বলবো, তার আগে যেটা বলবো, লাস্ট 2.5-3 বছরে মেয়ের বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে ও প্রচণ্ড পরিমাণে একটা ডিপ্রেশন মোডে পৌঁছে গেছে, যে ডিপ্রেশন মোডটার থেকে ওকে ওভারকাম করাটা কিন্তু খুব খুব দরকার। কারণ ও যে পরিমাণ এফোর্ট দিয়েছিল, যে পরিমাণ এফোর্ট ও দিচ্ছিল, তাতে ওর যে ভালো একটা কাজের জায়গা এবং কেরিয়ারে সাফল্য আসা উচিত সেই সাফল্যটা এখনো পর্যন্ত ও অ্যাচিভ করতে পারছে না বলে ওর মধ্যে কিন্তু একটা ডিপ্রেশন পিরিয়ড তৈরি হয়েছে, যেই ডিপ্রেশন পিরিয়ডটাকে কিন্তু ওভারকাম করার প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। দেখুন, মেন সমস্যাটা যেটা রয়েছে আপনার মেয়ের জন্মছকে, সেই জন্মছক অনুযায়ী সবথেকে নেগেটিভ পার্টে যেটা ডিস্টার্বিং জোন তৈরি করছে, শনি রাহুর একটা বাধা বিপত্তি যোগ তৈরি করেছে, যে বাধা বিপত্তি যোগটা থাকার জন্য ওর মধ্যে যে কোনো ভালো কাজগুলো যেগুলো হয়ে যাওয়া উচিত ছিল সেই হওয়া কাজগুলোতে কিন্তু একটা অবস্ট্রাকল জোন তৈরি হয়।
মানে শেষ মুহূর্তে হয়ে যাবে হয়ে যাবে, সেইখান থেকে ব্যাক আউট করে সেই কাজটা আর হলো না, এই জিনিসটাই হয়েছে লাস্ট 1.5 বছর আগে। ঠিক বলছো অনির্বাণ, নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আপনি যেটা বলছেন সেটা একদমই ঠিক, কিন্তু চাকরি বাকরি কি আছে? বাধা বিপত্তি যোগটার যদি খণ্ডন করান, অবশ্যই চাকরির যোগ রয়েছে, যদি সম্ভব হয়। এখন কাঁসার বাসনের প্রচুর দাম, তবু বলবো যদি সম্ভব হয় কাঁসার বাসন কোনো মন্দিরে দান করতে পারলে, সেটা মেয়ের হাত দিয়ে, কাঁসার বাটি হতে পারে, কাঁসার গ্লাস হতে পারে, কাঁসার থালা হতে পারে, যে কোনো মন্দিরে গিয়ে দান করতে বলুন। এবং সেটা যদি রাধাকৃষ্ণের মন্দির হয় সব থেকে ভালো, যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে বা নারায়ণ মন্দিরে মেয়েকে বলুন কাঁসার বাসন গিয়ে আপনারা কিনে দিন, গিয়ে দান করতে বলুন শুক্রবার দিন। থালা হোক, বাটি হোক, গ্লাস হোক, যে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে দান করবো, শুধু ওইটাই নাকি ফল টল কিছু দিন? না, শুধু ওইটাই, শুক্রবার দিনকে। হ্যাঁ, শুক্রবার দিন, হ্যাঁ, যে কোনো শুক্রবার দিনকে, 1 নম্বর। আর 2 নম্বর, সরকারি চাকরির যোগ আছে? আমি কথাটা কমপ্লিট করে নিই, দ্বিতীয় নম্বর যেটা দরকার বা যে জিনিসটা ওকে করতে বলবেন, সেটা হচ্ছে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার বিশেষ করে রাত্রিবেলা যখন ও শুতে যায়, শুতে যাওয়ার আগে হনুমান চল্লিশা পাঠ করে যেন ও শুতে যায়। এটা বিশেষ করে শনিবার বা মঙ্গলবার অবশ্যই যেন করে, এবং অন্যান্য দিন করলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে? এটা করুন, যোগ আছে, যোগ থাকলেই যে সেটা কনফার্মেশন সেটা না, যোগটাকে আপনাকে গ্র্যাপস করতে হবে। গ্র্যাপস করতে গেলে যে পরিমাণ সমান অন্তরাল যে চোরাই অত্যায় রয়েছে, সেই চোরাই অত্যায়গুলোকে কাটাতে হবে, সেটাকে কাটিয়ে দিন, অবশ্যই হবে, ঠিক আছে? ধন্যবাদ। যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করতে গেলে পাবেন আপনারা আমাকে বর্ধমানে। বর্ধমানের বন্ধুরা আপনারা এই সপ্তাহে আবার বর্ধমানে পাচ্ছেন, গত সপ্তাহেও পেয়েছেন, এই সপ্তাহে আবার বর্ধমানে পাচ্ছেন, বর্ধমান তিনকুনিয়া বাসস্ট্যান্ডের কাছে আপনারা আবার আমাকে পাচ্ছেন বর্ধমানে। যারা বর্ধমানে দেখাতে চাইছেন তারা কিন্তু ফোন করে নাম বুকিং করে নিতে পারেন। এছাড়া পাচ্ছেন দমদমে, দমদমের বন্ধুরাও কিন্তু এই মুহূর্তে, দমদম বলে না, কলকাতায় যারাই দেখাতে চাইছেন তারাই তাদেরকেই আসতে হবে দমদমে। দমদমে যারা দেখাতে চাইছেন বা বর্ধমানে যারা দেখাতে চাইছেন, 29 তারিখের মধ্যে 510 টাকার পরিবর্তে 110 টাকা, অনলি 110 টাকায় দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। যারা এই মুহূর্তে অনলাইন অনুষ্ঠানে আমার ফোন পাচ্ছেন না, আজ রাত 9টা থেকে 10টা সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন, আজ রাত 9টা থেকে 10টা সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন। নমস্কার, কে আছেন আমাদের মধ্যে? নমস্কার স্যার, আমি হাওড়া থেকে প্রতিমা বিশ্বাস বলছি। প্রতিমা বিশ্বাস? হ্যাঁ। কার সম্পর্কে জানতে চান? আমি আমার ছেলে সম্পর্কে জানতে চাই। ছেলের নাম এবং ডেট অফ বার্থ? হ্যাঁ, সুদীপ্ত বিশ্বাস, 4/6/1999, আমার অনুষ্ঠান দেখা হয়? মানে লাইন পাই না, আজকে পিছিয়ে গেছি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কথাটা বলার দরকার রয়েছে বা বলার প্রয়োজনীয়তা রয়েছে, যেটা না বললেই নয়, আপনি আমার কাছে 11:35 যে কথাটা বলার না বললেই নয় বা যে কথাটা বলার জন্য আপনি আমাকে, আমার কাছে সব থেকে বেশি যে জিনিসটা জানতে চাইছেন সেটা হচ্ছে, ছেলে কেরিয়ারে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি জোন আমি কতদিনের মধ্যে এক্সপেক্ট করতে পারি? কারণ এই মুহূর্তে সেই ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এক্সপেকটেশন একদম তলানিতে এসে ঠেকেছে, পরিবারের আর্থিক কন্ডিশন আগের থেকে অনেকটাই খারাপ হয়েছে, সেই জায়গায় ছেলের কেরিয়ারের স্টেবিলাইজেশন জোনটা কত তাড়াতাড়ি পাওয়া সম্ভব, এটাই হচ্ছে মেন জানার বিষয় যার জন্য আপনি আমাকে ফোন করেছেন। ঠিক বলছেন অনির্বাণ, নিশ্চয়ই। হ্যাঁ, রাইট রাইট মানে একদম ঠিক না ভুল? না
না না না, রাইট রাইট, আমি এটাই জানতে চেয়েছিলাম। দেখুন, ওর জন্মছকে শনির সাড়ে সাতি রয়েছে, সেটা আপনি জানেন না? জানেন না? না জানি না, জানি না। এই সাড়ে সাতিটা লাস্ট ফেজ চলছে, 2.5 বছর ধরে চলবে এই সাড়ে সাতি। সাড়ে সাতির প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। সাড়ে সাতির প্রতিকার না করা পর্যন্ত ওর ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি জোন আসবে না। হ্যালো, আচ্ছা আছি, আমি লাইনে আছি। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি জোন আসবে না, তো সাড়ে সাতির প্রতিকার করান যত তাড়াতাড়ি সম্ভব। যদি সম্ভব হয় যে ক্রিয়াটা করতে পারলে খুব ভালো ফল পেতে পারে বা ভালো উপায় পেতে পারে, সেটা হচ্ছে বাড়ির সামনে যদি যে কোনো প্রবাহিত নদীতে বা যে কোনো ঝিলে বা পুকুরে যেখানে ঠাকুর বিসর্জন হয় এরকম ঝিল বা পুকুরে নারকেল, নারকেলের ছোবড়াটাকে ছাড়িয়ে সেই নারকেল, গোটা নারকেল যে কোনো ঝিলে বা পুকুরে বা প্রবাহিত নদীতে সকাল 12:35-এর আগে দিয়ে আসতে হবে, টানা 21 দিন। হ্যাঁ, 1-2 দিন না, টানা 21 দিন। সামনের বুধবার থেকে শুরু করতে বলুন, সামনের বুধবার থেকে টানা 21 দিন এই ক্রিয়াটা করান ছেলেকে দিয়ে। ছেলের কেরিয়ারের সমস্যা যেটা রয়েছে সেই সমস্যা কিন্তু মিটে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওকেই করতে হবে, ওর হাত দিয়েই এটা করাতে হবে। 21 দিন করাতে হবে, বুধবার থেকে করাতে হবে। আর আপনি যেটা করতে পারেন, শুধু আপনি বলে না, প্রত্যেককে বলছি, পেন খাতা নিয়ে বসে পড়তে বলেছিলাম ফলারিণী অমাবস্যার দিনকে কি করতে হবে, সেটা আপনাকেও সাথে সাথে প্রত্যেকে যারা এই অনুষ্ঠান শুনছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ফলারিণী অমাবস্যার দিনকে একটি আপনার সব থেকে প্রিয় ফল, সেটা আপেল হতে পারে, সেটা পেয়ারা হতে পারে, সেটা সবেদা হতে পারে, যার যেটা প্রিয় ফল সেই ফলটা নিয়ে সন্ধে 6:30-টার পর যে কোনো কালী মন্দিরে, যেই মন্দিরে অমাবস্যার পুজো হচ্ছে সেই মন্দিরে গিয়ে ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে নিজের মনস্কামনা জানিয়ে নাম গোত্র দিয়ে সেই ফলটা ঠাকুরের পায়ে উৎসর্গ করে দিন। এবং আগামী 1 বছর, সামনের বছর ফলহারিণী অমাবস্যা, মানে 1430 সালে ফল, এটা তো 1429 চলছে, 1430 সালের ফলহারিণী অমাবস্যা না আসা পর্যন্ত আপনি সেই ফলটা কিন্তু খাবেন না। সেটা প্রসাদের সাথে থাকলেও কিন্তু আপনি সেই ফলটা খাবেন না। এই এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটা মাথায় রেখে আপনাকে সামনের 1 বছর আপনাকে যদি সেইভাবে চলেন, অবশ্যই আপনার মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। এবং ঠাকুর মশাইয়ের কাছে যখন আপনি যে ফলটি দেবেন, একটি ফলই দেবেন, কারণ সেই সারা বছর কিন্তু আপনি সেই একটি ফল খেতে পারবেন না, যার যেটা প্রিয় ফল সেই ফলটা কিন্তু দান করতে হবে। দেখুন, আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছে? টিভির সাউন্ডটাকে বন্ধ করে ফোনে কথা শোনার চেষ্টা করুন। নমস্কার, কে বলছেন? আমি বেগমপুর থেকে বলছি। কোথা থেকে? বেগমপুর। হ্যাঁ, বেগমপুর থেকে কে বলছেন? জ্যোৎস্না দত্ত বলছি, আমার মেয়ের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, মেয়ের নাম বলুন। দীপশিখা দত্ত। আচ্ছা, দীপশিখার ডেট অফ বার্থটা বলুন। 5/2/2001। 5/2/2001 কটার সময় জন্ম? 4:36 বিকেল। বিকেল 4:36-এ জন্ম। এই মুহূর্তে দাঁড়িয়ে মেয়ের সম্পর্কে আপনার প্রথম এবং প্রধান প্রশ্ন, মেয়ের ভবিষ্যৎ জীবনে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে কিনা, এটা হচ্ছে প্রথম এবং প্রধান প্রশ্ন, ঠিক বলছো নির্বাণ? নিশ্চয়ই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন কি এটাই আপনার? হ্যাঁ হ্যাঁ।
দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, সেই দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে ওর এডুকেশনাল লের এন্ড পার্টে রয়েছে, এই এডুকেশনাল এন্ড পার্টটা ওর ঠিকঠাক মতো হবে কিনা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্ন, ঠিক বলছো অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ ঠিক বলছেন। আপনি এই মুহূর্তে প্রচন্ড পরিমাণে টেনসড হয়ে গেছেন এবং এই টেনশনটা প্রত্যেকটা বিষয়বস্তুর মতো আপনার সাংসারিক ঝামেলা যেরকম চলছে সেটা যেমন রয়েছে, এবং দ্বিতীয়ত আপনি চান আপনি যে ভুলটা করেছেন সেই ভুলটা যেন আপনার মেয়ে না করে, মেয়ে যেন নিজের পায়ে দাঁড়িয়েই সেই জায়গাটাকে কিন্তু ফুলফিল করতে পারে, তার জন্যই কিন্তু আপনি কিন্তু উঠে পড়ে লেগেছেন মেয়েকে কিন্তু প্রপার এডুকেশনাল এবং প্রপার চাকরির একটা ব্যাকগ্রাউন্ড যাতে পায়, তার জন্য কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে চিন্তিত রয়েছেন, ঠিক বলছেন অনির্বাণ? নিশ্চয়ই, হ্যাঁ ঠিক বললাম? হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সমস্যা যেটা দেখতে পাচ্ছি, যে কারণটা একটু হলেও আপনাকে অ্যানোয়িং করতে পারে বা ডিস্টার্ব করতে পারে, সেটা হচ্ছে আপনার মেয়ের যে জন্মছক পাওয়া যাচ্ছে সেই জন্মছক অনুযায়ী একটু 20 যোগ শনি মঙ্গলের একটা কানেকশান হচ্ছে, শনি মঙ্গলের কানেকশানের ফলে একটা 20 যোগ সৃষ্টি করেছে, যেই 20 যোগটার জন্য আপনার মেয়ের সব দিক থেকেই কিন্তু একটা অবস্ট্রাকল জোন আপনাকে ফেস করতে হচ্ছে, এবং এই ফেসটা 2017 সাল থেকে একটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে। এই কন্টিনিউয়াস প্রসেসটাকে যদি আপনি ব্রেকডাউন করতে চান, বিশেষ করে ওর মাধ্যমিকের পর থেকে এই জিনিসটা কন্টিনিউয়াস প্রসেসে চলছে, এই কন্টিনিউয়াস প্রসেসটাকে যদি ব্রেকডাউন করতে চান এবং আপনি চান যে আপনার মেয়ে ভালো একটা জায়গায় নিজে প্রতিষ্ঠিত হোক, নিজের পায়ে দাঁড়াতে পারুক, তার জন্য অবশ্যই এই 20 যোগটার প্রপার ওয়েতে প্রতিকার করান। আর যতক্ষণ পর্যন্ত না প্রতিকার করাতে পারছেন বা কোনোভাবে আপনি চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না, সেটা করবেন যেটা হচ্ছে একটা দশকর্মার দোকান থেকে সাদা পইতে নেবেন, দশকর্মার দোকান থেকে সাদা পইতে নেবেন, সেই সাদা পইতেটাকে আপনি যে কোনো নারায়ণ বা যে কোনো রাধাকৃষ্ণ বা গোপালের পায়ে রেখে দেবেন, আজকে রাখবেন, কালকে সকালবেলা তুলবেন, তুলে নিয়ে সেটাকে মেয়ের বাম হাতে 7 প্যাচে পরিয়ে দেবেন, ঠিক এই জায়গাটাতে 7 প্যাচে পরিয়ে দেবেন, মেয়ের যে বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো কিন্তু কেটে যাবে। যারা যোগাযোগ করতে চাইছেন, যারা চাইছেন অনির্বাণের সাথে কথা বলতে, আজকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন রাত্রি 9টা থেকে 10টা, আজ রাত 9টা থেকে 10টা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আমার সাথে কথা বলতে পারেন 7596893900 এই নাম্বারে আপনারা আমাকে ফোন করতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, এবং ফলহারিণী অমাবস্যা উপলক্ষে আগামী 29 তারিখ পর্যন্ত, আজ গত শনিবার থেকে এটা শুরু হয়েছে, 29 তারিখ পর্যন্ত 510 টাকার পরিবর্তে 110 টাকা দক্ষিণায় আপনারা আমাকে দেখাতে পারবেন। যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করার জন্য আজ রাত 9টা থেকে 10টা আপনারা সরাসরি ফোনে আমার সাথে কথা বলতে পারবেন, এবং আপনারা যারা দেখাতে চাইছেন, এই সপ্তাহে আমি আবারও বর্ধমানে বসব, বর্ধমান 3 কোণিয়া বাস স্ট্যান্ডের কাছে, যারা বর্ধমানে দেখাতে চাইছেন তারা অবশ্যই ফোন করে নাম বুকিং করতে পারেন, 8টার পর থেকে ফোন করতে পারেন, যে কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করার জন্য 9টার পর থেকে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। এবং কলকাতার বন্ধুরা যারা আমাকে কলকাতায় দেখাতে চাইছেন, দমদম স্টেশনের কাছে, মেট্রো স্টেশনের কাছে আপনারা আমাকে পাবেন, কবে পাবেন, কবে কবে পাবেন, কখন পাবেন, ফোন করুন, ফোন নাম্বারটা আরেকবার বলে দিই 7596893900 এই নাম্বারে ফোন করুন।
আজ রাত 9টা থেকে 10টা সরাসরি আমার সাথে কথা বলার জন্য ফোন করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, নমস্কার।